নমস্কার, সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, খুশির খবর, মা বাবা বাড়িতে এসছে, গতকাল সন্ধ্যায় চলে এসছে। আর বাবা আসার সময় দেখুন, এই যে দাঁতনে মাছ কিনে এনেছে। আর আমরা যে চিংড়ি মাছ কিনেছিলাম, সেই চিংড়ি মাছগুলো এই কিছু খাওয়া হয়েছে, আর সব কিন্তু রয়ে গেছে। সেই বর্ষা বলছিল আমাদের খেতে খেতে ঠাকুরমা চলে আসবে, এসেও গেল। এবার খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে, খুবই আনন্দ হচ্ছে। সবাই বাড়িতে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করব। এখন মাছগুলো কেটে নেব। আপনারা তাহলে পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চিংড়ি মাছ এই মাজার থেকে একটু খোসা ফেলিয়ে দিচ্ছি। চাওড়া চিংড়ির কিন্তু অনেক রকমের ভাগ আছে, আর এই উৎপলদার এই বেঞ্চ চালের চিংড়ি মাছ গুলো যেরকম শক্ত সেরকম টেস্টি লাগে, মানে বড় বড় বলে নাকি, খুব বড় সাইজের তো এর মাছগুলো। তোমার চাওড়া চিংড়ি ঝাল করি, আর দেশি কচুর মুখি দিয়ে তোমার এই দাঁতনে মাছ রান্না করি, একদম বাড়ির কচু। তোমার হাটের থেকে তো কিনে খাওয়া হচ্ছিল, মনে হয় ওইগুলো বাইরের থেকে আসতো। প্রথম প্রথম সব বাইরের কচু আসে, এখন খুবই ভালো লাগবে। গ্রামের কচু ওটা শুরু হয়ে গেছে, তো আমাদের কচু খেতে গেলে আর 2 সপ্তাহ দেরি হবে। হ্যাঁ, দেখাই হয়নি তো কিরকম হয়েছে, দেখলে তাও বোঝা যেত। কি ফোন এসছে, যাচ্ছি যাচ্ছি। রাজবাবু আর মা কি করছে তুমি দেখে আসো, তাহলে আমি চিংড়ি মাছগুলো কেটে নিই। যাও যাও যাও, আমার কাছে যাও। হ্যাঁ হ্যাঁ, ব্যাংক নাও। নমস্কার, অনেকদিন হলো আমরা বাড়িতে ছিলাম না, একটু বাইরে গিয়েছিলাম ডাক্তার ওকে দেখাবার জন্য। ডাক্তার ওকে দেখিয়ে এসেছি, এবং আমার জমার বাড়ি খুবই ওখানে গিয়েছিলাম, সেখানেও তাদেরকে দেখাশোনা করে এলাম। এদিকে এসো, খিচুড়ি খেয়ে নাও, খিচুড়ি খেয়ে নাও। রাজবাবু একা একা খুব টেনশনে ছিল। হ্যাঁ, আমি আসলি চলে যাচ্ছে, ঠাকুমা চলে যাবে বলে এক্ষুনি কথা না শুনলি? কথা শোন না, মরবাড়ি যাবে এবছর, চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, একটা দাঁড়িনে মাছের আচ্ছালি দিয়েছি আর একটা ছাড়াচ্ছি, এবার তুই চলে এসো। ফ্রিজে ছিল তো, তুমি তা আঁশগুলো তুলে দিয়েছে,
এবার আমি পিস করে দেবো। এই মেন সমস্যা এই কাঁটাগুলো, কাঁটা কাঁটাগুলো এই কাঁটাটা সব থেকে বড়। হ্যাঁ রাজবাবু একটু ফ্রি হয়েছে এবার ঠাকুরমাকে পেয়ে। হ্যাঁ কেননা আমরা তো বিভিন্ন কাজের জন্যে চারিদিকে হেঁটে ওকে একদম খাঁচায় রাখার মতো রাখতাম। ওকে নিয়ে রান্না খাওয়াও ঠিকঠাক করা যেত না, একটা লোক ওর পিছনে দিতে হবে মোটামুটি। যদি সবজি কাটি চলে আসে তা এ সবজি এ পাত্রে পড়বে, ও সবজি ও পাত্রে চলে যাবে, এই করে। তাহলে দেশি কচু দিয়ে হবে, চিংড়ি মাছের ঝাল, আর একটা ওই পেঁপে আলু কুলপি শাক দিয়ে একটা শুক্তো বানানো আছে। মাছ মাছ সাজাচ্ছ নাকি খেতে যাচ্ছ না মোটে? আমি চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে আসি, যাও আর আমি তোমার মাছগুলো ধুয়ে এনে দিচ্ছি। আর বটি আর কাগজ আমি ধুচ্ছি। হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছগুলো ওই থালায় নিয়ে যাও বুঝলে, নিয়ে পরে ঝুড়িতে একটু নাড়াতে। রান্নাঘরে এসে গেছি, এবার মাছগুলো বেছে নিই, কারণ সব মাছ তো রান্না করবো না। এই যে মাছ, এই যে বাড়ির কচু বুঝলে, দাগা দিচ্ছি কারণ মাথা একটু ভাজতে সময় লাগবে নাকি। আর চিংড়ি মাছ, এই যে মাছগুলো ঝালের মাথা মাছগুলো ঝাল হলুদ মাখিয়ে নিচ্ছি। গ্যাসের উপর দুটো কড়াই বসিয়ে দিয়েছি, যারে গরম পড়ছে, উনুনের ধারে সাহস পাচ্ছি না যেতে, সকালবেলা উনুনে রান্না করেছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে
ওদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি কচুগুলো কেটে নিচ্ছি। গ্রামের দেশি কচু দিয়ে কিন্তু দাঁড়িয়ে মাছ একদম মজে যাবে। আছে দেশি কচু টেস্ট আলাদা। আর কচি দেবো না বুঝলে, বেশি দিতে হবে না, কারণ তিনটে তরকারি। এবার তরকারিগুলো বসাবো। কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা। এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারির জন্য। কচুর তরকারির জন্য রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কচুগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হালকা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। কচুমুখির তরকারিটা ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, ঝোলে। এরপরে খাওয়া দাওয়া হবে, আপনারা পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গরম কেমন পড়ছে একটু সবাই বলবেন। গরম আমাদের এখানে তো বিশাল পরিমাণে গরম লাগছে জানো, তাহলে কলকাতার দিকে কিরকম লাগছে। আমাদের তো ওইদিকে গাছপালা একটু হাওয়া। বালিগঞ্জ থেকে কাকা ওভেন করেছিল, প্রচন্ড গরম বলছে। আমাদের এদিক থেকে তো উত্তর দিক থেকে একটা হাওয়া দিচ্ছে, বেশি জব্দ হয়ে গেছি আমরা কালকে গোসাই গিয়ে। সত্যি সত্যি রাজবাবু এসব জায়গা দেখেছে তাই কি পছন্দ হচ্ছিল না, মানে ও ছাড়া অবস্থায় ঘুরে বেড়ায়, বারান্দায় এসে খেলা করছে কি এদিক ওদিক। গরম পড়েছে না কালকে, অত গরমে থাকতে পারে? এই যে তরকারিগুলো ডেস্কে ঢেলে নিয়েছি, আর মা ভাত বাসছে, এখন সব ওই বারান্দার দিকে নিয়ে যাই, কারণ এইখানে গরম লাগে খুব।
বন্ধুরা খেতে বসে পড়েছি, আর আজকে রান্না হয়েছে পিঁপে আলু কুটি শাক শুক্তো আর টমেটো দিয়ে চাওড়া চিনি মাছের ঝাল আর দাঁতনে মাছ আর কচুর মুখি। আমরা জাল পেতেছিলাম একটা বড় ওই গ্লাস কাপ পড়েছিল আর ওর বাবারটা খাদের ভিতর থেকে সম্মান ধরেছি হ্যাঁ বড় খারাপ। হ্যাঁ ওই মাথাটা মোটা আর লেজের দিকে সরু। ওর বাবা বলছিল যে মনে হয় বাচ্চা ছেড়ে দিয়েছে ওই জন্য। বেশি তরকারি দিল এত তরকারি দিয়ে বাড়ি সিংহ মাছের তরকারি কেমন লেগেছে মা? শুক্তো তরকারিটা নিরামিষ হলেও খুব ভালো লেগেছে। এবার ওইদিক গিয়ে ঘুরতে যাওনি নিজের বাড়ি থেকে? হ্যাঁ কোথায় গিয়েছিলাম মেলা হাতসা হাঁটার দিন যাই মেলায় না হয়নি যাওয়ার সময় শনিবার না দেশি কচুর মুখি দিয়ে কেমন লেগেছে মাছ? এই প্রথম গ্রামে দেশি কচু দিয়ে আমাদের তো কচু গাছের আমার ভরসা ছিল না, ওই যখন পুঁইশাক হয়েছিল ব্যাপক, এই ইদানিং কয়েকদিন বাগানে ঢুকেছি তো ব্যাপক গাছের চেহারা বড় বড় হয়ে গেছে সব গাছ। অন্য অন্য বছরের তুলনায় এবছর ভালো হয়েছে গাছ হিসেবে তো বলছে কচু হবে। এখন এরকম কচু গাছ বড় হয় না অন্য বছর। বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।